আসসালামু আলাইকুম, আমি পলি মমিন ব্লগস থেকে। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি। আজকে ইফতারিতে সিম্পল, কারণ ভাজা পোড়া বাচ্চারা খেতে চাচ্ছে না, তো এই জন্য স্যুপ বানিয়েছি। আর পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো কিছুই করিনি, কারণ ওরা খেতে চাচ্ছে না। একটু শিশ কাবাব, সিঙ্গারা এগুলো করেছি, চিকেন ফ্রাই করেছি, আর কাঁঠালটা অনেক অনেক মিষ্টি ছিল, আমার হাজবেন্ড এনেছে, খুবই খুবই মিষ্টি ছিল। আবার পেঁপেটাও অনেক মিষ্টি ছিল, আজকে একটু কেটেছি। তো আজকে এগুলো দিয়ে আমরা ইফতার করব। সবাই কে কি করতেছেন জানাবেন, কি দিয়ে ইফতার করতেছেন। এই যে অনেকটুকু স্যুপ বানিয়েছি, তো এখানে এখন আমরা খেতে বসে যাব, ইফতারি টাইম হয়ে গিয়েছে। তারপর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।